হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে পটল ভর্তা তৈরি করে দেখাবো রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেলে খুব বেশি মজা লাগে এই ভর্তা যদি থাকে তাহলে অন্য কোনো কিছুই লাগবে না তো খুবই সহজভাবে আমি আজকে আপনাদেরকে এই ভর্তাটি তৈরি করে দেখাবো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি পটলটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে পটল নিয়েছি এবং পটলের খোসাটাকে আমি ছুলে নিয়েছি এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি চোলায় পরিমাণ মতো পানি দিয়েছি এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে পটলটাকে সেদ্ধ করে নেব পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে পটলটাও সিদ্ধ হয়ে যায় সেই সাথে পানিটাও শুকিয়ে যায় তো এখন আমি ঢেকে দিয়ে পটলটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো ঢাকনাটা আমি তুলে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনার পানি কিন্তু পুরোপুরি শুষে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি রান্না করে নিচ্ছি তো তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারবেন তো এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটি কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি সেই সাথে আমি এখানে অ্যাড করব কালো জিরে কালো জিরাটা আমি সামান্য পরিমাণে ব্যবহার করছি তো কালো জিরা দেওয়ার পরে আমি সবগুলো উপাদানকে ব্রাউন কালার করে ভেজে নেব আর ওইদিকে পটলটাকে আমি সেদ্ধ হওয়ার পরে শিল্পাটায় বেটে নিয়েছি যতটুকু সম্ভব মিহি করে বাটার চেষ্টা করবেন এতে করে ভর্তাটা খেতে খুব ভালো লাগে তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে পটল যে বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব আগেই বলে যে পটলটাকে কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটতে হবে তো পটলটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কতটা মিহি করে আমি বেটেছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসে আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ এখন আমি এই সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবেন তা না হলে কিন্তু ভর্তাটা পুড়ে যাবে এখন আমি কন্টিনিউ নাড়তে থাকবো আর পটলের মধ্যে যে এক্সট্রা পানি ছিল ওইটা আমি শুষিয়ে নেব তো বন্ধুরা এখন আমি পটল থেকে এক্সট্রা পানিটা শুষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তো দেখতেই পাচ্ছেন আপনারা ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা এই ভর্তা তো আমি কাঁচামরিচ এখানে ফালি করে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য তো বন্ধুরা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও মজা হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ভর্তাটি তৈরি করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ